আমরা কজন পটল ডাঙা চার মূর্তিমান, আমরা কজন পটল ডাঙা চার মূর্তিমান। আমি টেনিদা, আমি টেনিদা, হাবুলার ক্যাবলা তালা আমার প্রিয় চেলা, হাবুলার ক্যাবলা তালা আমার প্রিয় চেলা। কাবুলের বাড়িতে আজ জবর নেমন্তন্ন, এক কিলো মাংসের পর খেয়েছি হাফ কিলো পরমান্ন। খাওনের শটে পেট ফাইটটা পড়তেছে। যা বলেছিস ও তোফা খাওয়া, তবে আফসোস তেমন করে খেতে পারলুম না। রে বাবা রে, কি বললে? তেমন খেতে পারলে না? শের দুই মাংসের সঙ্গে ডজন খানেক কাটলেট মেরে দিয়েছো। জ্বালাস, খাওয়ার ফর্ম যদি আগের মতো থাকতো না তবে দেখতিস। রক্ষে করো, এই ফর্ম দেখি হাত পা পেটের মধ্যে সিঁধিয়ে যাচ্ছে। তোর পেটে হাত পা ঢুকবো কোনখানে? পিলাতেই তো সব বইরে আছে। অর্ডার অর্ডার, গন্ডগোল করিস না, এখন আমি রেস্ট নিচ্ছি। বেশ নিশ্চিন্তে খাওয়া গেল, পরীক্ষার ঝামেলা শেষ আর রেজাল্ট বেরোতে। পরীক্ষার কথা আমার একদম ভাল লাগে না, পরীক্ষার কথা তুলবে না, শুনলেই গা জ্বলে যায়। পরীক্ষা পরীক্ষা সব জচ্চুরি, কতগুলো গাধা ছেলে গাধা গাধা বই মুখস্ত করে আর টাকাটাক টাকাটাক পাস করে যায়। কি বলে সাবুল, ঠিক না? হ হ, একশো বার ঠিক। তবে আরে পাস না করতে পারাই সবচেয়ে শক্ত, কি বলিস ক্যাবলা? যথার্থ যা বলেছ। তবে আমায় দেখ না, বছরের পর বছর হলে গিয়ে বসছি, সব পেপারের আনসার লিখছি, তবু দেখ কেউ আমাকে পাস করাতে পারছে না। সব এক্সামিনদের মাথা ঠান্ডা করে দিয়েছি, বুঝলি? আসল বাহাদুরি ওইখানে। যাকে সেসব কথা, এই পরীক্ষার পর স্রেফ কলকাতায় বসে বসে ভ্যারেন্ডা ভাসবো, চ না একটু কোথাও বেরিয়ে টেরিয়ে আসি। বেশ তো চলো না, লিলুয়ায় আমার রাঙা পিসিমার বাড়ি আছে। থাম বলছি পেলা, থামলি। হ্যাঁ লিলুয়া, আহ হা হা, ভেবে চিনতে কি একখানা জায়গায় বার করলেন, তার চেয়ে হাতিবাগান বাজারে গেলে ক্ষতিটা কি? ছাতের উপর উঠে গিয়ে হাওয়া খেলেই বা ঠাকাচ্ছে এটাকে। টেনিদা, আর একটা জায়গায় যাওন যায়। কোথায়? বর্ধমান যাইবা? তত্তর সেই ধার ধরে বর্ধমান, ট্রেনে চেপেছিস কি রক্ষে নেই, বর্ধমানে যেতেই হবে, মানে যে গাড়িতেই চড়বি ঠিক বর্ধমান নিয়ে যাবে। তবে হ্যাঁ, সীতাভোগ মিহিদানা পাওয়া যায় বটে, সেই হিসেবে লিলুয়ার চাইতে ঢের ভালো যায়। বেশ বেশ, আমার লিলুয়া নয় খারাপই হলো, বর্ধমানের মশার সাইজ জানো চড়ুই পাখির মতো। আর শুনলে তো, হাবুলের মামার ডিএসপি, ওখানে গিয়ে কারুর সঙ্গে মারামারি বাঁধিয়েছো, তাহলে আর রক্ষা নাই, সঙ্গে সঙ্গে হাজতে পুড়ে দেবে। চাপ কিরে হাবুল, তোর মামা কেমন লোক রে? তা ফেলা নিতান্ত মিথ্যে কথা কয় নাই, আমার মামা এবার মিলিটারিতে আসিল, মেজাজ মিলিটারি। এই ছেড়েছে না, এই ঢাকায় বাঙালটাকে নিয়ে আর পাড়ার জো নেই, ও সমস্ত বিপজ্জনক মামার কাছে যাওয়ার দরকারটা কি? খামোকা দিব্যি আছি, মিথ্যে ফ্যাচাকের মধ্যে কে পড়তে চায়? যাকে চিন্তা পরে করা যাবে। এই শোন, আমি এখন রেস্ট নিচ্ছি, মা দুধটা পেতে দিত। হ্যাঁ শুয়ে পড়ি। হ্যাঁ আহ কি আরাম, এই পেল্লাই খাওয়া, তারপর মেসমশাইয়ের মজাদার শিকারের গল্প, হাসতে হাসতে পেট ফাটবার যে হয়েছিল। ঠিকই কইছস, ভারী মজার মানুষ তোর মাউসমশাই ক্যাবলা। গেলেন কই তিনি? এই গেই বাবা জীবন একবারে কাত হয়ে পড়লে। আজকালকার ছেলেদের হলো কি? আচ্ছা আপনারা যখন পোলা পান আসিলেন তখন বুঝি হাতি ঘোড়া ধরে খাইতেন? বাবা বেশ রসিক ছেলে তো, তা নেহাত মন্দ বলনি বুঝলে। তোমাদের বয়সে ধরো এই গোটা কুড়ি কলা, এক ধামা মুড়ি আর একটা গোটা কাঁটাল তো আমাদের জলযোগ ছিল হে। হ্যাঁ, আর সেই জন্যেই গায়ে এত জোর হয়েছিল যে শিকারে গিয়ে একবার ওই এক ঘুষিতে একটা চিতাবাঘকে চিত করে দিয়েছিল। হ্যাঁ, একবার একটা বুনো মোষের লাজ ধরে এমন বনবন বনবন করে ঘুরিয়েছিল। হ্যাঁ বিশ্বাস হয় না? আরে আমার সেই ভীম ভবানী চেহারা তো তোমরা দেখোনি, কি শক্তি ছিল এই গায়ে, কমসে কম 10 horsepower। হ্যাঁ একবার হলো কি শোনো, সুন্দরবনে বেড়াতে গিয়েছি,
বিকেলে হাওয়া খেতে বেরিয়েছি, সঙ্গে বন্দুক টন্দুক কিছুই নেই। হঠাৎ একটা বিরাট বাঘ এসে হাজির। হ্যাঁ, আমি তো একবারে তড়বাড় করে একটা গাছে গিয়ে উঠলুম, কিন্তু তক্ষুনি গাছের ডাল ভেঙে একবারে স্ট্রেট বাঘের পিঠে। সারসে কম্মো, বাঘের পিঠে? হ্যাঁ, বাঘের পিঠে। বাঘের পিঠে পড়বে না তো কি তোর পিঠে পড়বে? চুপ কর, শুনতে দে। বাঘ আপনাকে টপাক করে খেয়ে ফেললে না? বাঘ বাঘ আমাকে খেয়ে ফেলা তো দূরের কথা, সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেল। বাঘ অজ্ঞান হয়ে গেল? ও ভেবেছিল বুঝি ওকে ভূতে ধরেছে। বাঘকে ভূতে ধরে? ধরবে না, আমাদের যেমন মানুষ ভূত ওদের আবার তেমনি ওই বাঘ ভূত আছে বুঝলে। হ্যাঁ, তারা ওই নাকি সুরে হালুম হালুম করে। এসে যাকে তো সবাই মিলে তো বুঝলে ওই জলজ্যান্ত বাঘটাকে খাঁচায় ভরে ফেললুম। কিন্তু বাঘ সেই যে দাঁত কবাটি লেগে পড়ে আছে, ব্যাস শেষকালে সে স্মেলিং সল দিয়ে তবে তার মুচ্ছ ভাঙাতে হয়। কি অলৌকিক কাণ্ড, ঘটনা, তাজ্জব ঘটনা। আপনি তো দেশ বিদেশ অনেক ঘুরেছেন, ছুটিতে আমরা কোথাও যেতে পারি এরকম একটা সুন্দর জায়গার সাজেশন দিতে পারেন স্যার? মানে বেড়াতে যেতে চাও? আমি এক জায়গার কথা বলতে পারি বুঝলে, অমন সুন্দর স্বাস্থ্যকর জায়গা আশেপাশে বেশি নেই। জয়সালমীরের মরুভূমির কথা বলছেন? ওখানে তো এখন বিজয় গরম। তাহলে কি দার্জিলিং না শিলং? না না, ওখানে তো এখন ভীষণ শীত। তাহলে তাহলে কি গোবরডাঙ্গা? না না, ওসব কোনো জায়গা নয়। আমি যে জায়গার কথা বলছি, কলকাতার লোক এখন সেখানকার কোনো খবরই রাখে না বুঝলে। ঘাটশিলার কাছে একটা জায়গা আছে, ভারী সুন্দর জায়গা, শাল আর মহু আর বন, একটা লেক রয়েছে মাঝখানে। হ্যাঁ, তাতে ওই ওই টলটলে নীল জল। আহা, লাভলি সিনারি। চুপ কর পেলা, শুনতে দে। আরে দিনের বেলা দিয়ে তো হরিণ চড়ে বেড়ায়, খরগোশ, বন মুরগি এসব তো ঘরে ঢুকে পড়ে। বন মুরগি? বন মুরগি খেতে কিরকম স্যার? অদ্ভুত, অদ্ভুত খেতে। হ্যাঁ, কাছেই তোমার ওই মুন্ডা সাঁওতালদের বস্তি আছে, দুধ আর মাংস খুব সস্তা, মানে প্রায় ফ্রি পাওয়া যায় বুঝলে। আর লেখাও কিছু মাছ আছে, ওই দু চার পয়সা সেই আর কি। আরে রামরাজত্বের কথা কইতেছেন দেখতাছি মাউসমশাই। হ্যাঁ তাই তো বটেই। আর সেইখানে ওই একটা পাহাড়ের টিলার ওপরে একটা খাসা বাংলো আমি কিনেছি। হ্যাঁ, বাংলোটা এক সাহেব তৈরি করেছিল বুঝলে, তা বিলেত যাওয়ার আগে আমাকে ওই বেচে দিয়ে গেল। চমৎকার বাংলো, চমৎকার। তার বারান্দায় বসে যে কত দূর পর্যন্ত যে দেখা যায়, মানে সেই প্রায় সেই টোকিও পর্যন্ত বুঝলে। পাশেই ঝর্ণা, বারো মাস তোমার এই তিত্তির তিত্তির করে জল বইছে। হ্যাঁ, ওখানে গিয়ে যদি এক মাস থাকো তো ওই তোমার এই রোগা পেঁকাটির দল একেবারে এক একটা ভীম ভবানী হয়ে যাবে। আমরা যাবো, আমরা যাবো, একটা জায়গায় তো আমরা খুঁজছিলাম। তো ভালো কথা, কিন্তু একটা মুশকিল আছে বাবারা। মুশকিল? কি মুশকিল? মানে ওই অত নির্জনতা তোমাদের সইবে কি না কে জানে। তাছাড়া ওই কথাটা হলো ইয়ে, মানে ওই বাড়িটায় গোলমাল আছে। গোলমাল? গোলমাল কিসের? না মানে এমনি কিছু নয়, ওখানকার ওই সাঁওতালরা বলে যে বাড়িটা নাকি দান হয়ে পাওয়া। হ্যাঁ, ওখানে নাকি ভূত প্রেতের উপদ্রব হয় মধ্যে মধ্যে, কে যেন দুমদাম করে হেঁটে বেড়ায়, অদ্ভুত ভাবে চেটিয়েছে, অথচ কাউকে দেখতে পাওয়া যায় না। বলেন কি? হ্যাঁ, আমি অবশ্য বাড়িটায় কেনবার পরে বার কয়েক গেছি মাত্র, কিন্তু সে তো আমি সকালে গেছি আর সন্ধ্যার মধ্যে চলে এসেছি, কাজেই রাত্রিরে যে ওখানে কি হয় সেটা বাবু আমি টের পাইনি। তাই ভাবছি যে ওখানে যেতে তোমাদের সাহসে কুলোবে কি? ওরা বাজে কথা, ভূত টুত বলে কিছু নেই মেশোমশাই। আমরা আমরা চারজনই যাব, ভূত যদি থাকে তাহলে তাকে একেবারে যাকে বলে মানে ওরে বাবু, আরে আরে ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে নিদার লাগছে, গলা পর্যন্ত খাইছি, পেটটা ফাইটতে যাইবো। ওটা কি রে, আরে ছেড়ে, ওটা কি দুটো কিম্বুর চোখ দপ দপ করে জ্বলছে বাবা রে। একটা হুলো বেড়াল দেখি চোখ কপালে উঠলো। হ্যাঁ, আর তোমরা যাবে ওই ডাকবাংলো? হ্যাঁ,
বীর কি আর গাছে ফালায়? সত্যি বলছি মেসমশাই, ইয়ে আমরা একদম ভয় পাইনি। এই পেলাটা বিরাই ভীতু কিনা তাই ওকে একটু ঠাট্টা করছিলাম। বারে মজা তো মন্দ নয়, শেষকালে আমার গাড়ি চালাবার চেষ্টা। না মেসমশাই, আমি মোটেই ভয় পাইনি। টেনি তার দাঁত কপাটি লেগে যাচ্ছিল কিনা তাই চেঁচিয়ে ওকে একটু সাহস দিচ্ছিলাম। হ্যাঁ সাহস দিচ্ছিলে? ওরে আমার ঘামা পালোয়ান রে, দেখ পালা বেশি জ্যাটামি করবি তো এক চড়ে তোর কান দুটোকে কান পুড়ে পাঠিয়ে দেবো। থাক 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 থাক, কান পাঠিয়ে তোমরা যে বীর পুরুষ এখন তো আমি বেশ বুঝতে পারছি বুঝলে। কিন্তু তাহলে আসল কথা হোক, তোমরা কি সত্যি ঝন্টি পাহাড়ি যেতে চাও? ঝন্টি পাহাড়ি সেবার কোথায়? সেখানে মরতে যাবো কেন? হ্যাঁ সত্যিই তো, মরতে যাবো কেন? কি আশ্চর্য, এক্ষুনি তো সেখানে যাওয়ার কথাই হচ্ছিল তাই নাকি? বুঝতে পারিনি বুঝতে পারিনি। তবে কিনা ঝন্টি বাড়ি নামটা কিরম যেন ইয়ে ভালো নয়, কিরম ঝন্টি ঝঞ্ঝাট ব্রহ্মদত্তি আছে বাবা। তার মানে তোমরা যাবে না? তার মানে তোমরা ভয় পেয়েছো? কি বলেন, ভয়? ভয় বলে কোনো বস্তু পৃথিবীতে আছে সে কথা আমরা জানি নে, বিশেষ করে আমি টেনিদা পটল দানা টেঙিয়া কোনো ভয় বলে বস্তু পৃথিবীতে মানে ভূত ভূত মানি না। হ্যাঁ হাম হাম যায়ঙ্গে আর যাব ভূতে ধরেঙ্গা তখন চাটনি বানিয়ে খাইঙ্গা তোমার সাথে আমিও যাব, আমিও তোমার সাথে আছি চারজনে এক লগে যামু, চারজন এক লগে খামু। তাহলে ভয় পাবে না বলছো? একদম নয়, ভূতের দিব্যি মেশো। কেবল হুলো বেড়াল বেরোয় যদি রাতে, এই ক্যাবলা ভয় পাবি না, মারবো নাকে পাঠিয়ে দেব নাগপুরে। ঠিক আছে ঠিক আছে, বেরিয়ে পড়ো ঝন্টি পাহাড়ে। এই পালা, তোর তারা এত তাড়াতাড়ি স্টেশনে আসতে হলো, যত সব পিলে রুগীর কাণ্ড, এখন কি এখন তো গাড়ি যায়নি, কি করি? এই বড্ড খিদে পেয়েছে ইয়ার কৃষ্ণা, আমাকে কিছু খাওয়াতেই হবে তোদের। ওই তো ওই তো আর ফেরিওয়ালা যাচ্ছে, ডাক না ডাক না একটাকে, পুরি কচৌড়ি কমলা লেবু চকোলেট ডালমু। আমি তো দেখছি একটা জুতো ব্রাশ যাচ্ছে, ওকেই ডাকবো টেনিদা। এক গাঁটটা আমার ওঠে না। ঘাবড়ে যেও না বৎস, ওটা আমার বিছানা, আমার কুলি হঠাৎ তোমার ঘাড়ে ফেলে দিয়েছে, বিশেষ লাগেনি তো? না তেমন কিছু লাগেনি বাবা, তবে এই সাত দিনে ঘাড়ের ব্যথা কমলে হয়। একটা বিছানা ঘাড়ে পড়তে কাবু হয়ে পড়লে বৎস? আমার কাঁধে একবার একটা আস্ত কাবুলিওয়ালা এক মন হিঙের বস্তা নিয়ে রেলের বাং থেকে পড়ে গিয়েছিল, তবু আমি অক্কা পাইনি, সাত দিন হাসপাতালে থেকেই সামলে নিয়েছিলাম। আর একেই বলে যোগ বল। ওরে বাবা, তাহলে আপনি তো মহান পুরুষ মহাপুরুষ স্যার। পায়ের ধুলো দিন পায়ের ধুলো। ভারী খুশি হলাম তোমাদের সুমতি হোক। তা তোমরা কারা এবং দল বেঁধেই বা চলেছো কোথায়? প্রভু আমরা ঘাটশিলায় বেড়াতে যাচ্ছি ছুটিতে, আমার নাম টেনি থুরি ভজহরি মুখুজ্জে, আর এই হচ্ছে গিয়ে পেলা, পেটের মধ্যে না একটা বিরাট পিলে আছে, আর এটা হচ্ছে গিয়ে হাবুল হাবুল সেন ঢাকাই বাঙাল, আর এই হচ্ছে গিয়ে ক্যাবলা মিত্তির, ক্লাসে না টাপাটাক টাপাক 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 ফার্স্ট হয়। বাবা বাবা, মানে তোমরা চার মূর্তিমান? হ্যাঁ মানে ফোর মাস্কেটিয়ার্স। ইয়েস বাবা, আপনি কোন মহাপুরুষ? আমার নাম স্বামী ঘুটঘুটানন্দ। ঘু ঘু ঘুটঘুটানন্দ? ওরে বাবা, এতেই ঘাবড়ালে বৎস ক্যাবলা? আমার গুরুর নাম কি জানো? ডম্বরু ডক্কা পিত্তনানন্দ। আর তার গুরুর নাম ছিল উচ্চন্ড মাতণ্ড কুকুট ডিম্ব ভজ্জরানন্দ। আর তার গুরুর নাম ছিল, আর বলবেন না প্রভু, ঘুট ঘু ঘুটঘুটানন্দ। এতেই দম আটকে আসছে, এবার হার্ট ফেল করবো।
কি কাণ্ডরে মশাই, আমার তো শূন্যই ঘাম দিতেছে। নাবালক সব, তা তোমাদের আর দোষ কি? আমার উর্ধ্বতন চতুর্থ গুরুর নাম শুনে আমার দুদিনে সমানে ইক্কা উঠেছিল। সে যাক, তোমরা চারজন আছো দেখছি, আর যাবেও ঘাটশিলা, আমি নামবো মুড়িতে। শুনলাম গাড়ি রাত 12টার আগে যাবে না, তা আমি এই বেঞ্চিতে একটু শোব। আমার যৌগনিদ্রার একটু প্রবল, চট করে ভাঙতেও চায় না। মৎস্যগণ, সময় হলে যদি উঠিয়ে দাও তাহলে বড় ভালো হয়। সেজন্য ভাববেন না প্রভু, দু মিনিট পরেই উঠিয়ে দেবো। না 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 বৎস, এত তাড়াতাড়ি জাগাবার দরকার নেই। তাহলে 5 মিনিট পর? বৎস, অত ব্যস্ত হইও না, তোমরা যখন যাবে তখন উঠিয়ে দিলেই হবে। আচ্ছা তাই দেব। আপনি এবার যোগনিদ্রায় শুয়ে পড়তে পারেন। হ্যাঁ তা তো শোবো, কিন্তু শোবো কোথায়? তোমরাই তো সব জায়গা দখল করে নিয়েছো। সে ব্যবস্থা আমি করে দিচ্ছি। এই এই পালা, তোর বেডিংটা সরা। হ্যাঁ এই নিন, আপনি শুয়ে পড়ুন। হ্যাঁ শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। বেশ বেশ, বেঁচে থাকো বাবা। ও হাড়িতে কি আছে প্রভু? ও হাড়িতে, হাড়িতে বড় ভয়ঙ্কর জিনিস আছে বৎস, যোগ সর্প। যোগ সর্প? সেইটা আবার কি প্রভু? সে সাংঘাতিক ব্যাপার, ভীষণ সমস্ত ভীষণ সর্প, তপস্যা বলে আমি ওদের বন্দি করে রেখেছি। তারা দুধকলা খায় আর হরির নাম করে। সাপে হরি নাম করে? তপস্যায় সব হয় বৎস। হ্যাঁ তা বলে তোমরা আবার ওর ধারে কাছে যেও না, যোগ বল না থাকলে বুমো করে ছোবল মেরে দেবে, খুব সাবধান। আগে আমরা খুব সাবধানে থাকি। হ্যাঁ খুব সাবধান, ওই হাড়ির দিকে ভুলেও তাকিও না জানো। না আপনি শুয়ে পড়ুন। তাহলে আমি নিশ্চিন্তে শুয়ে পড়ি? হ্যাঁ শুয়ে পড়ুন। পরেন এই হাড়িটা, হাড়িটা খুলি খুলি খুলবো। হ্যাঁ হাড়িটা খুলি, হাড়িটা এগিরে। কি তো যুব সর্প নয়, রসগোল্লা, লেটে কেননি? নে নে নে, তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা। সাধু হওয়া জেগে উঠলে লবরঙ্গা পাবি। এর নাম বুঝি যোগ সর্প, খাসা যোগ সর্প। এই পেলা সব মেরে দিস নি, আমি তো মোটেই খেলুম না। এই এই সব শেষ, এই রসটা খেয়ে ফেলি। হ্যাঁ গোটা কয়েক ডেও পিঁপড়ে খেয়ে ফেললুম রে। একবার ভীমরুল শুদ্ধ একটা জামরুল খেয়ে ফেলছিলুম, সেই যখন কিছু করতে পারলো না তখন পিঁপড়ে আর কি করবে? ইচ্ছে করলে গোটা কয়েক বাঘ শুদ্ধ সুন্দরবন পর্যন্ত তুমি খেয়ে ফেলতে পারো, তোমাকে ঠেকাচ্ছে কে? উহ কি নাকের ডাক! যোগ সিদ্ধ নাক কি না, সে নাক ডাকবার কায়দাই আলাদা, ক্লাসিক্যাল। যতই ফুরুত ফুরুত করে নাক ডাকো না কেন, তোমার হাঁড়ি ফুরুত, চালাকি পেয়েছ কাঁধের ওপর দেড় মনে বিছনা ফেলে দেয়া, ঘরটা এখনো টনটন করছে, এর নাম বললো প্রতিশোধ। বেশ ভালো প্রতিশোধ নিয়ে গেছে, কি বলিস পেলা? প্রতিশোধ বলে প্রতিশোধ, একেবারে নির্মম প্রতিশোধ। হ্যাঁ হাঁড়িটার মুখটা বেঁধে আবার যেরকম ছিল সেরকম রেখে দে, ঠিক সেই জায়গায় রেখে দে বেঞ্চির নিচে। হ্যাঁ এবার হ্যাঁ চল চল পালাই। হ্যাঁ পালাই পালাই, দেখ তো গাড়িটা দিয়েছি কিনা প্ল্যাটফর্মে। গাড়ি অনেকক্ষণ দিয়েছি, ছাড়লো বলে। হ্যাঁ চল 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 চল। স্বামীজিকে জাগাবে না? হ্যাঁ ওকে জাগাই, আর ধরে ধোলায় লাগিয়ে দে, রসগোল্লার বদলে আমাদেরই জলযোগ করে ফেলবে, চল চল। প্রভু, প্রভুজি, প্রভুজি, আর কতক্ষণ যোগনিদ্রা দেবেন? ও আমার শিষ্য গজেশ্বর, গজ বৎস ধরো বিছানাটা, একটু ধরো তো। ধরছি প্রভু, প্রভু প্রভু চলুন, গাড়ি ছাড়লো, আর সময় নেই। হ্যাঁ চলো চলো। এই 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 আমার হাড়ি, আমার রসগোল্লার হাড়ি। হ্যাঁ রসগোল্লার হাড়ি, ভুল করছেন প্রভু, রসগোল্লা নয় যোগ সর্প। এই নিন, শ্বাস। এই এই কি কি, এ তো খালি রসগোল্লা কই, লেডি গেডি। প্রভু আপনার যোগ সর্প সব পালিয়েছে, পালা পালা। প্রভু পড়ে গেলাম, ওই রসগোল্লার রসই আমাকে বসিয়ে দিল প্রভু। তাই তো বৎস, আরই গন্ডগোল হয়ে গেল যে, উঠতে পারছি না প্রভু, চোটটা বড্ড লেগেছে। তাই তো, গাড়িটা বোধহয় এক্ষুনি ছেড়ে দেবে।
কুলি, এই কুলি, 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 এই এই যা, ট্রেনটা ছেড়ে দিলে গেল বোধহয়। তাই তো মনে হলো প্রভু। কিন্তু কিন্তু কাল না পৌঁছতে পারলে কাজের যে বড্ড ক্ষতি হয়ে যাবে গজেশ্বর। কিচ্ছু ভাববেন না প্রভু, কিচ্ছু ভাববেন না। কাল ভোরবেলায় শেঠজির মোটর গাড়িতে আমরা বেরিয়ে পড়ব। ও বাবা, তোফা তোফা গ্র্যান্ড জায়গা, যেমন সিনারি তেমনি বাড়ি তেমনি খাওয়া। পেটে ব্রহ্মা খাই খাই করছিল, আর বেশি দেরি করলে না চেয়ার টেবিলই খেয়ে ফেলতুম। তা তুমি পারতা। কি বললি আবুল? না না না, আমি কিছু কই নাই, কইতেছিলুম ঝন্টু খুব তাড়াতাড়ি রাঁধতে পারে। তা যা বলেছিস, চেয়ারটা যাচ্ছে তাই হলে হবে কি? ঝন্টুরাম লোকটা খুব ভালো না রে। উফ, আসবার সময় জঙ্গলাপথে হঠাৎ আবির্ভাব হয়ে কি ভয়ানক ভয় পাইয়ে দিয়েছিল ঝন্টুরাম, যেন মূর্তিমান ভূত, সবাই মিলে মূর্ছা যাই আর কি। হেঁটে হেঁটেও জান গেছে। তারপর ভূতের আলোচনা শুরু হতেই মূর্তিমান ভূত ঝন্টুরামের আবির্ভাব। উফ, কি কাণ্ড! হ্যাঁ, যত্ন আত্মি যা করেছে ঝন্টুরাম তার তুলনা হয় না। এভাবে যদি রোজ মুরগি টুরগি খাওয়া যায় সাত দিনেই আমরা বেশ লাল হয়ে উঠবো। থাক, আর লাল হয়ে কাজ নেই তোর। পেলা জ্বরে ভুগিস, বাসক পাতার রস দিয়ে কবরেজি বড়ি খাস, তোর আবার এইসব সইবে না। কাল থেকে তোর জন্য কাঁচা কলা আর গাঁদালের ঝোল বরাদ্দ করে দেবো। গাঁদালের ঝোল খেতে বয়ে গেছে আমার, মরি তো মুরগি খেয়েই মরবো। আর পরজন্মে মুরগি হয়েই জন্মাবি, ডাকবি কুকুরকো কুকুরকো। বাজে বকিস না। আরে ভূতচুত নেই তো এখানে? কি যে কও, এমন সুন্দর জায়গা, এমন মিষ্ট হাওয়া, এমন ছবির মতো বাড়ি, এইখানে ভূতের ভয়? রাম রাম, হাসাইলা তুমি। না, গাটা কিরম ছনছম করছে। এই শোন, আমি না একটা গান গাই। হ্যাঁ, তুমি গাইবে গান? হ্যাঁ, মানে আমার গান শুনলে না ভূত পালাবে। ধরি? না, ধরো ধরো। হ্যাঁ, ধরি। আমরা গো যাবো মা, না আমরা গো যাবো মা তোর কালী মা, আমরা ঘোচাবো মা তোর কালী মা। মা গো মানুষ আমরা নহি তো মে, মানুষ আমরা নহি তো মে, ভারতে আমরা নহি তো দুবি। আমরা দুঃসাহসী, আমরা দুঃসাহসী, ভুতচুত মানি না সদা উন্নত আমাদের। কি হয়েছে খোকা বাবুরা, ভয় পাইছেন নাকি? এমন চেঁচাইছেন কেন? চেঁচাইছি মানে ক্লাসিক্যাল গান, তার মর্ম তুই কি বুঝবি? এটা গান হচ্ছিল তা আমি তো ভাবিলাম কি ওই ঘরে শিয়াল বাল ঢুকে গেছে, তাই আপনারা ভয় পেয়ে গেছে। হ্যাঁ, দিনছে অত সস্তায় ভয়টাই আমরা পাই না, আমরা পটল ডাঙার ছেলে। যা ভাগ ভাগ ভাগ, এনে দেখো ভয় পাইও না বাবু। আবার শোন, রাত হয়েছে, রাত হয়েছে, এবার ঘুমান যাও। এই হ্যারিকেনটা নিবে দে, হ্যারিকেনটা নিবে, শুয়ে পড়, রাত হয়েছে। যদি আসে তবু আমি ভয় পাই না। ব্যাপার রে পেলা, কিন্তু কথা হলো ভূত এখানে খামোকা হাসতে যাবে কেন? ভূতুরে বাড়িতে ভূত হাসবে না তো হাসবে কোথায়? তার তো হাসবার একটা জায়গা চাই। তাই বলে মাঝরাতে এমন করে হাসতে যাবে কেন? লোকের ঘুম নষ্ট করে এমন বিটকে লাওয়াজ ছাড়ার মানে কি? ভূত তো মাঝরাতেই হাসে,
নইলে দুপুরবেলা কলেজ স্কয়ারে বসে হাসবে নাকি? তাই তো উচিত, তাহলে অন্তত ভূতের সঙ্গে একটা মোকাবিলা হয়ে যায়। তা নয়, সময় নেই, অসময় নেই, যেন হা হা শব্দরূপ আউড়ে গেল, হা হা হো হো হা হা। আচ্ছা পেলা, ভূতেদের যখন তখন এরকম যাচ্ছে তাই হাসি পায় কেন বল দেখি? তার আমি কি জানি, তোর ইচ্ছে ভূতের কাছে গিয়ে জিজ্ঞাসা করে আয়। তাই চল পেলা, ভূতের চেহারাটা একবার দেখেই আসি গে। তাছাড়া এই কথাও বলে আসি যে এ বাড়িতে চারটি ভদ্রলোকের ছেলে এসে আস্তানা নিয়েছে, এখন রাত দুপুরে এরকম বিটকেল হাসি এসে তাদের ঘুমের ব্যাঘাত করা নিতান্ত অন্যায়। খেপেছিস নাকি তুই? খেপবো কেন, আমার কি মনে হয় জানিস, ভূত মানুষকে ভয় পায়। কি যাতা বলছিস! ভয় পায় না তো কি, নইলে কলকাতায় ভূত আসে না কেন? দিনের বেলায় ভূতের টিকির একটা চুলো তুই দেখতে পাস? বাইরে বসে হাসে কেন? ঘরে ঢুকতে ভূতের সাহস নেই কেন? রাম রাম, ওসব কথা মুখেও আনিস নি ক্যাবলা, হাসির নমুনাটা একবার শুনলি তো, এক্ষুনি হয়তো দুটো কাটা মুন্ডু ঘরে ঢুকে নাচতে শুরু করে দেবে। তা নাচুক না, কাটা মুন্ডুর নাচ আমি কখনো দেখিনি, বেশ মজা হবে। আচ্ছা আমি 1 2 3 বলছি, ভূতের যদি সাহস থাকে তাহলে 3 বলবার মধ্যেই এই ঘরে ঢুকে নাচ আরম্ভ করবে। আই চ্যালেঞ্জ ভূত, 1 2 সর্বনাশ করিস কি ক্যাবলা, ভূতের সঙ্গে চালাকি, ওটা যে পেটের কথা শুনতে পায়। 3 দেখলি তো, চ্যালেঞ্জ করলুম তবু আসতে সাহস পেল না। চল এক কাজ করি, আমরা চারজনে মিলে ভূতের সঙ্গে দেখা করে আসি। ক্যাবলা তুই নিঘাট মারা যাবি। ওঠ ওঠ, কি পাগলামি করছিস ক্যাবলা, ছাড় ছাড়, যা শুয়ে পড়। ওঠ ওঠ বলছি, ভূতে মাঝরাতে আমাদের ঘুম ভাঙিয়ে দেবে আর আমরা চুপটি করে শুয়ে যাব, সে হতেই পারে না। ওঠ ওঠ শিগগির। এই ক্যাবলা কি হচ্ছে? কি সর্বনাশ, টেনিদার হাবুল বিছানায় নেই, কোথায় গেল? নিঘাত ভূতে ম্যানেজ করে দিয়েছে, এতক্ষণে ঘাড় মোটকে রক্ত চুষে খেয়ে ফেলেছে ওদের। তাই ধরে কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে সব, দু দুটো জল জ্যান্ত মানুষ হাওয়ায় মিলিয়ে গেল নাকি? আমরা এখানে খাটের নিচে, ওই দেখ দেখ পেলা, আমাদের লিডার টেনিদার হাবুলের কাণ্ড, ভূতের ভয়ে একে ওকে জাপটে খাটের তলায় শুয়ে আছে। টেনিদা এত বীরত্ব তোমার, তুমি না আমাদের দলপতি, আমাদের পটল ডাঙ্গার হিরো, গড়ের মাঠের গোড়া পিটিয়ে চ্যাম্পিয়ন। থাম থাম, আর মেলা কপচাতে হবে না, আমরা তক্তাপোষের তলায় ঢুকেছিলাম একটা মতলব নিয়ে। আমাদের একটা মতলব আসিল। তা শুনি না, কেয়া মতলব সেটা বতলাও। মানে বুঝলি না, আমরা তক্তাপোষের তলায় বসে ওয়াচ করছিল, যদি একটা ভূত টুত আসে না তা তখন একেবারে দুইজনে মিল্লা ভূতের পাধেরা একটা হ্যাঁচকা টান মারুম, আর ভূত তখন একদম চিচি পা। গুরুজনকে যদি অমান্য করো, মানে তুরুশ্চু করবি, তো তাহলে চটে গিয়ে এমন একখানা মুগ্ধবোধ বসিয়ে দেব না। দাদা এই যে স্রেফ মরার মাথার খুলি, কি মশায়, রাম রাম। ক্যাবলা ক্যাবলা কোথায় গেল? এই তো ছিল এখানে, কোথায় গেল ক্যাবলা? ভূতের সঙ্গে মস্করা করতে আসিল, ভূতে তারে লইয়া যায় নাই তো, বয়ে গেছে ভূতের, ওটা একটা অকাদ্যি, ভূত ওকে হজম করতে পারবে না। কিন্তু গেল কোথায়? হ্যাঁ আমাদের ফেলে চম্পট দিল না তো। আরে ছাপ্পার পর কৌয়া নাচে নাচে বগুলা, আরে রামা হো রামা হো, এই এই চুপ কর চুপ কর, কোথায় গিয়েছিলি, আমার শানের মতো চিৎকার করছিস কেন? ভূতের খোঁজে গিয়েছিলাম কিন্তু ভূত পাওয়া গেল না, পাওয়া গেল এক ঠোঙা চিনে বাদাম। চিনে বাদাম? তাতে অর্ধেক খোসা অর্ধেক বাদাম, মানে অর্ধেকটা খাওয়ার পরে আর সময় পাননি। কে সময় পাইনি? জানলার ওধারে ঝোপের ভেতরে বসে থাকা যারা মরার মাথার খুলি ছুঁড়েছিল তারাই। যদি ভূত হয় তাহলে বেশ মডার্ন ভূত টেনিদা, মানে বাদাম খায়, মুড়ি খায়, তেলে ভাজাও খায়। সে কি? হ্যাঁ তেলে ভাজা শালপাতা আর মুড়িও পাওয়া গেল কিনা। তার মানে? তার মানে একটাই, ওসব কোনো বদমাস আদমি কাকার সাজি, তারাই বাড়িতে অমনি করে যাচ্ছে তাই রকম হেসেছে, ঘরের ভেতর মরার মাথা ফেলেছে, অর্থাৎ আমাদের তাড়ানোর মতলব। তুমি পটলডাঙার টেনিদা, গড়ের মাঠে গোড়া পিটিয়ে চ্যাম্পিয়ন, তুমি এসব বদমাইশদের ভয় পালিয়ে যাবে এখান থেকে? ঠিক জানিস, ভূত নয়।